Assalamualaikum everyone, welcome back to Ima's blog. আশা করি আপনারা যে যেখান থেকে দেখরা ভালো আছেন সুস্থ আছেন। তারপর আমন্ত্রণ জানাইলাম আজকের রেসিপি। তো এখানে দেখতে পারলাম মাশরুম আমি হাটিয়া রাখছি। আমার আজকে মাশরুম দিয়া আলু দিয়া আর গাজর দিয়া ভাজি করবো। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রাখছি আর কাঁচা মরিচ আছে। মাশরুমটা আমার বড় মেয়ের অনেক পছন্দ, তাই আজকে আমি মাশরুমের ভাজিটা আপনারা লগে শেয়ার করবো। তো লগে আমি গাজর আর আলু এড করছি। মশলার উপরে আমি একটা ফান দিছি, ফানার মাঝে আমি পরিমাণ মতো তেল দিছি। এখন আমি পেঁয়াজটা দিলাম। তো আমি কেন পেঁয়াজটা দিছি, পেঁয়াজটা আমি একটু ভাজবো। তো আমার বাচ্চা নর্মালি অত বেশি ভেজিটেবল কোনটা খাই না, তো মাশরুমটা তার একটু বেশি পছন্দ। তো তাই মাশরুম ভাজি ভালো খাই। তো আমি আজকে তার লাগে ভাজি করলাম। আর ভাবলাম ভাজি যখন করলাম তাই আমার ভিউয়ার সকলের লগে শেয়ার করে নেয়। আশা করি আপনার আজকে ভালো লাগবো। আর যারা ভালো লাগবো লাগে তারা অবশ্যই একটা লাইক দিবে। আর যারা ভালো লাগতো না আপনারা দেখতে থাকতে দেখতে দেখতে হয়তো ভালো লাগতে পারে, তখন না আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিবা। তখন আমি কেন সামান্য হলুদ রাখছি, এই বাজির মাঝে আমি শুধু হলুদও দিবো আর কচ্ছু দিতাম না। সেখানে আমি দেখতে পাবো একটু হলুদ এড করে লাগছি। আপনারাও ট্রাই করে দেখুন যেন বাজিটা আসলেই মজা হয়, বেশি কিচ্ছু লাগে না। অল্প একটু স্পাইস খালি হলুদটা দিলেই হয়, আপনি একটা করে কুইক হয়ে যায় ভাজিটা। এই পর্যায়ে আমার ফাটিয়ে রাখা মাশরুমটা আমি কেন অ্যাড করে লাইমো। এটা বলা হয় মিক্স করবো, যেহেতু মাশরুমটা একটু বেশি পানি বাড়াইব তো আমি একটু বেশি আগুন দিলাম খাই, যাতে পানিটা পট করে টানি যায়। এখানে ওই চেটা হোক এই সমান টাইমে আমি ওখানে আলু আর গাজরটা আমি একটু স্লাইস করে নিলাম। এখন তো দেখতে পারো এখানে আমি আলু আর গাজরটা কাটি লাইছি। আপনারা যে কোনো সাইজে যে কোনো ডিজাইন আপনারা কাটতে পারবা। তো আমি ওলাখান করিয়া কাটি লাইছি। আলুটাও আমি একটু কিউব কিউব করে দিছি আর গাজরটা আমি ওলাখান দিছি। যেহেতু বাচ্চাতে সবজি খাইতে চাই না, তো আমি মাশরুম আর মাশরুমটা যখন আমার মেয়ের পছন্দ, তো মাশরুমের লগে আমি গাজরটাও একটু অ্যাড করে লই আর যাতে মাশরুমের লগে গাজরটাও দেন খাই। গাজরটা খাওয়া ভালো আছে আসলে। তো ওখানে আমরা আসলটা দেখি মাশরুমের খেতে হবে। আমরা দেখতে পারি আমি কেন আসলে মাশরুমটা নিয়ে অনেক পানি বাড়াইছে। তো আমি পানিটা একটু শুকাইয়া আইলে তবে আমি আমার গাজর আর আলু দিব। আমরা ওয়েট করি। তো আমার পানিটা অনেক অংশে আছে কমিয়ে আইছে। এখন আমি আমার গাজর আর আলুটা দিলাম, যেহেতু আলু আর গাজর তো সিদ্ধ হয়ে যাইব। তো আমি কেন দিলাম গাজর আর আলু। আর অবশ্যই আপনারা লবণ দিতে বলবা না, আপনারা টেস্ট অনুযায়ী লবণ দিবা। তখন আমি তারা উলট পালট করিয়া দিলাম। চটপট ভাজি করার লাগে এটা একটা সহজ উপায়, সহজ ভাজি। আপনারা যে কোনো সময় দেখা থাকে আর ব্যয় হেলথিও। আমার ভাজিতে এখন আমি একটু গড়িয়ে দিলাম যাতে আলুটা আর গাজরটা সিদ্ধ হয়ে যায়। মাঝখানে আবার ডাকনা ছড়াইয়া আমি মশলা ছড়িয়ে দিলাম। বাজির কালার কিন্তু কালারফুল লাগে, সুন্দর একটা বাজি খাইতেও কিন্তু ওলাখান মজা। যারা যারা মাশরুম ভালো পান তারা অবশ্যই ট্রাই করবো। আমার কাছে মাশরুমটা ভালো লাগে, বাচ্চিনটারও ভালো লাগে। একটা মাশরুমটা জন এত যারা বেশি কম পছন্দ করেন, কম জন খুব বেশি পছন্দ করেন। এখন আমি ওর বাজির মাঝে খাটিয়ে রাখার জন্য একটা আগুন এড করে দেবো। এটা অপশনাল, আপনারা চাইলে এড করতে পারবা আর না চাইলে এটা স্কিপ করতে পারবা। দিয়ে আবার আমি উল্টে ফুলটাইয়া দিলাম। দেখতে পারলাম গাজরের কালার কিন্তু ঠিক কালার রয়েছে, কালার নষ্ট হয়েছে না। আবার আমি দুই তিন উল্টে ফুলটাইয়া দিলেছি। তো দুই তিন মিনিট লাগে এটা গুঁড়িয়ে রাখি দিব।
আমার বাজিটা রেডি হয়ে গেছে আশা করি আপনারা কাছে আমার এই সিম্পল বাজিটা ভালো লাগবে আর যারা হেলদি ডায়েটে আছেন তারা লাগে তো অবশ্যই এই রেসিপিটা হেল্পফুল তো আপনারা দেখতে পারে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবা গরার মাঝে আপনারা কাছে এটা খুব ভালো লাগবে এটা ভাত দিয়ে হোক আর রুটি দিয়ে হোক আর আপনারা যাতে পরোটা দিয়ে হোক আপনারা ভালো পাইবা এটা তো অবশ্যই ট্রাই করবা আর যদি ভালো লাগে তাহলে আমার আজকের রেসিপিটা অবশ্যই আপনারা একটা লাইক দিবার যারা যারা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না তারা আমার ভিডিও দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার লগে থাকবা আর যে যে বন্ধুরা আমার চ্যানেলটা দেখে ভালো ফাইন আর ডিসলাইক দিন তারা আমি হয়ে আপনারা দেখতে থাকুক দেখে দেখে অবশ্যই আপনারা কাছে ভালো লাগবো আর ডিসলাইক দেওয়াতে না লাইক দি হয়তো করতে পারেন তো আজকে আমি ইমা ও পর্যন্ত আবারও নতুন কোনো রেসিপি লই হাজির হইমু এ পর্যন্ত আপনারা ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফেজ।